দাম কমাই দিচ্ছেন, অনেকে তো আবার বলতে পারে যে এগুলা হচ্ছে ইএমআই কাটা বা টানা সেট, এটা সেটা অমুক তমুক চোরাই সেট। আমি এখানে বলে দেই, যদি কেউ আমার ফোন কপি ক্লোন চোরাই প্রুফ করতে পারে সেক্ষেত্রে 1,00,000 টাকা পুরস্কার। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে হলদে পক্ষি আছে। হ্যাঁ হলদে পক্ষি না, এটা হলদে পক্ষি। আচ্ছা আমি মডেল দুইটা দেখাই, এটা হচ্ছে পোকো C3। পোকো C3 পোকো C3 এটা হচ্ছে কি আপনার 6GB 64GB ভেরিয়েন্ট। আমাদের কাছে 6GB 128GB ভেরিয়েন্ট এফি আছে ভাই, গ্যালাক্সি S20 এফি 8GB 128GB র্যাম রোমের ফোন আমাদের কাছে অ্যাভেলেবল। বলি নাম ধরে ভাবে বলবো না, বসুন্ধরা যমুনায় অনেক জায়গায় আছে যারা হচ্ছে Note 10S ফুল বক্স প্রোডাক্ট 6128GB তারা সেল করে 18,500 টাকায়। আমাদের কাছে কিন্তু তার থেকে এই ফোনগুলোর সাথে কি চার্জারও হবে যেগুলো উইদাউট বক্স? আমি যে প্রাইস দিচ্ছি সবগুলাই ইনক্লুডেড চার্জার, এবং ভালো চার্জার, চার্জারটা সবথেকে ভালো পাবেন। ভাই বলেন কি এইটা দেখবো, X3 Pro হচ্ছে গিয়ে যে কালারটা সবচেয়ে বেশি চাহিদা ওই কালারটা এখন আছে। X3 Pro হচ্ছে গিয়ে ডার্ক টাইপের যে কালারটা হয় এই কালারটা অ্যাভেলেবল 6GB 128GB ভেরিয়েন্ট। পিক জেলও কিন্তু কেউ চার্জার দিয়ে সেল করে না, আমি স্যামসাং এর 2500 চার্জার দিয়ে ফোন সেল করি। আচ্ছা পিক জেলের মধ্যে স্যামসাং এর 2500 চার্জার, স্যামসাং এর 2500 চার্জার পাশে Note 2 তে OnePlus এর 3-4 মডেল অ্যাভেলেবল আছে। ওকে Note 2 OnePlus Note 2 5G এটা হচ্ছে ডায়মন্ড সিটি 1200 প্রসেসর দিয়ে আসে, 8GB 128GB। এটাও বড় বড় শপিং মলের ওনার প্রাইস দেয় 15,000 টাকা, আমি 14,000 টাকা দিব। ভিভো Y50 8GB 128GB প্রোডাক্ট, 8GB 128GB প্রোডাক্টের প্রাইস দিব 14,000 টাকা। এটা দেবেন 14,000 টাকা? এটা দিব 14,000 টাকা। আপনি কি খোসাইতেছেন ভাই বড় বড়দের, বড় বড় মার্কেটের দোকানদারদের? না ভাই না, পরে দেয়া যাবো, আমার আবার ঘুম করে দিছে ভাই, ঘুম টুম হইতে চায় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আবারও কিন্তু চলে আসছে হচ্ছে মিরপুর এরিয়াতে। অনেকেই বলেন যে ভাইয়া যমুনা বসুন্ধরা হচ্ছে মিরপুরে আসলে দাম কম, ঠিক আছে? আর আজকে যে শপে আছি ভাই বলতেছে আসলে যমুনা বসুন্ধরা হচ্ছে মিরপুরে দাম কম। এই যে সাদি ভাই দেখতে পাচ্ছেন, আর সাথে কিন্তু মোটামুটি আমাদের 96টা আইটেম আছে, মানে 96টা মডেলের ফোন আছে। এতগুলো ফোন কিন্তু একসঙ্গে নিয়ে আসলে কখনো ভিডিও করা হয়নি, এই ফার্স্ট মনে হয় আমার চ্যানেলে বক্স উইদাউট বক্স, ঠিক আছে? সো যারা ফোনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, আর অবশ্যই খুব কম দামের মধ্যে কিন্তু ফোনগুলো পাবেন। তো এই মুহূর্তে যেখানে আছি দেখতে পাচ্ছেন গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এই শপের নাম, আর এই শপের ওনার সাদি ভাই কিন্তু সাথে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি ভাইয়া। আচ্ছা আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা, 5 তলায় 6 নম্বর এবং 67 নম্বর দুইটা দোকান হচ্ছে আমাদের। আচ্ছা যে কোনো দুইটা দোকানে, যে কোনো একটা দোকানে রিচ করলে প্রোডাক্টগুলো পাবেন। আর ভাইদের কিন্তু মানে সেলটা অনেক বেশি, এই কারণে যারা বাইরে থেকে আসবেন ভিডিও ছাড়া 2-3 দিন পরে বা 7 দিন পরে অবশ্যই কল দিয়ে আসবেন, কারণ ইউজ ফোনের আপনারা জানেন যে কোয়ান্টিটি ওই পরিমাণে থাকে না। অনেকে এসে ঘুরে গেলেন, এটা আসলে খুব আপসেট একটা বিষয়, এই কারণে ফোন দিয়ে আসবেন। আর মার্কেটে এসে দোকান খুঁজে না পেলে অবশ্যই ভাইদেরকে ফোন করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটার কনফিগারেশন প্রাইস সম্পর্কে জানাবো, আর স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে, অবশ্যই ধামাকা থাকতেছে, এগুলো নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা যেটা বলতেছিলাম আবারও কিন্তু চলে আসছে অনেকদিন পর হচ্ছে গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টে। আর দেখতে পাচ্ছেন সাদি ভাই কিন্তু সবসময় থাকে, আজকেও আছে। আর তাদের আজকে যে প্রাইজের মানে ফোনের কথা বলতেছিলাম, এখানে কিন্তু টোটাল 100টা ডিভাইস আছে, 100টা মডেল ডিভাইস বেশি আছে কালার অনুযায়ী, কিন্তু ডিভাইস আছে, টোটাল মডেল আছে হচ্ছে 100টা। আর দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে বক্স সহকারে, আর এগুলো হচ্ছে উইদাউট বক্স, মানে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব ধরনের ফোন কিন্তু আজকে আছে। আর এত পরিমাণে ফোন ভাই আজকে, মানে ভিডিওটা কত বড় লম্বা হয়ে যাবে আসলে বুঝতে পারতেছি না, বাট একটা জিনিস দেখেন ফোনগুলো কিন্তু সবই ফ্রেশ, এত ফ্রেশ ফোন কিন্তু সচরাচর ইউজ পাওয়া যায় না। তো ভাইয়া কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার আপনার সবে চলে আসলাম, আজকে দামটা কেমন হচ্ছে? দামটা দাম তো অবশ্যই বরাবরের মতো সবসময় আমি ধামাকা প্রাইস দিই, আমার প্রাইসটা মোটামুটি সবার থেকে কমই থাকে, ইনশাল্লাহ আজকেও কম দেওয়ার চেষ্টা করবো। আজকেও না, আজকে একদম ভাইয়া এমন একটা ধামাকা প্রাইস দিবেন যেন বাকি যা আছে সব খাইয়া দেয়, ইনশাল্লাহ। অবশ্যই। ওকে সো শপের লোকেশনটা একটু বলে দেন। আচ্ছা আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা, 5 তলা 6 নম্বর 67 নম্বর দুইটা দোকান, যে কোনো দোকানে আসলে আমাদের প্রোডাক্ট পাবেন আর কি। আর অবশ্যই হচ্ছে কি আমাদের তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বারে ফোন দিয়ে আসলেই হবে আর কি। আচ্ছা আর ভিডিও লিঙ্কে ভাইদের কিন্তু ফেসবুক পেজ দেওয়া আছে, সো চাইলে কিন্তু ওখানেও নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভাই বক্স দিয়ে শুরু করবেন না উইদাউট বক্স? আপনার ইচ্ছা, আপনার কাস্টমাররা যা দেখতে চায়। আচ্ছা বক্স দিয়ে শুরু করি, বক্স দিয়ে শুরু করবেন? ওকে আচ্ছা সমস্যা নাই, তাহলে বক্সের দিকে যাই। বক্সের দিকে ফার্স্টে এই দিকে আছে হচ্ছে আমি দেখাই, এদিকে Note 8 আছে। হ্যাঁ আচ্ছা বক্স Note 8, হ্যাঁ বক্স Note 8 হিউজ ছিল, আরো হিউজ ছিল, গত 2 সপ্তাহ আগে ভিডিও গেছে তো আমাদের। আচ্ছা অনেক সেল হয়ে গেছে, 2 সপ্তাহ আগে মোটামুটি ভালো সেল হয়েছে কি। এটা হচ্ছে Note 8। আচ্ছা Note 8 এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট, এখন ফুল বক্স সহ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। ফুল বক্স সহ Note 8 এর 4 64GB প্রোডাক্টের প্রাইসিং করতেছি হচ্ছে কি আমরা মাত্র 12,000 টাকা করে, মানে বক্স সহ 12,000 টাকা, বক্স সহ 12,000 টাকা করে ফুল বক্স পাবেন।
ওকে ঠিক আছে তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে নোট 9 নোট 9 টা আচ্ছা নোট 9 এর কিন্তু কালারও अवेलेबल আছে এই জায়গায় অনেক প্রোডাক্ট ওঠানো হয় না হিউজ পরিমাণ প্রোডাক্টের জন্য জায়গাই তো না আর কি উঠাবেন ঠিক আছে আচ্ছা নোট 9 এর সাথে এগুলো কিন্তু ভাই সবই অরিজিনাল অ্যাক্সেসরিজ পাবেন ঠিক আছে নোট 9 এর একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে নোট 9 এর ফুল বক্স প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে গিয়ে 13500 টাকা নোট 9 রাখবেন ফুল বক্স সকালে 13500 টাকা এটাই যদি উইদাউট বক্স কেউ নেয় সেই ক্ষেত্রে উইদাউট বক্স প্রোডাক্ট আমাদের কাছে আছে উইদাউট বক্স প্রোডাক্ট পড়বে হচ্ছে 12500 টাকা মানে আরো কম পড়বে হ্যাঁ আমি এটা একটু পরে দেখাবো আর কি যখন উইদাউট বক্স প্রোডাক্টে যাব আর কি ওকে ঠিক আছে সো এটা বক্স সহকারে পাবেন হচ্ছে 13000 টাকা হ্যাঁ বক্স সহকারে 13000 টাকা ওকে তারপর তারপরে যাই হচ্ছে Redmi Note 10 Redmi Note 10 আছে Note 10 এর আমাদের কাছে 664 6128 দুইটা ভেরিয়েন্টই अवेलेबल 664 এর প্রাইসিংটা দিচ্ছি হচ্ছে কি আমরা 15500 টাকা করে এটা কিন্তু ফুল বক্স প্রোডাক্ট আর আমি কাস্টমারদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি আমি এমনি সবার থেকে প্রাইস কম দেই প্লাস হচ্ছে আরেকটা বিষয় আর বক্স প্রোডাক্টের যে বিষয়টা হয় সেটা হচ্ছে বক্স প্রোডাক্টের প্রাইসটা এমনি লুজ প্রোডাক্ট থেকে অন্তত পক্ষে হলে 1000 টাকা বেশি থাকে কারণ হচ্ছে এটার সাথে অরিজিনাল অথেন্টিক বক্সটা আসে অথেন্টিক চার্জারটা আসে দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনাদের প্রাইসটা একটু বেশি হয় এটা নিয়ে মানে কারো ই করার কমপ্লেইন করার সুযোগ নাই আর আরেকটা জিনিস বলি নাম ধরে ভাবে বলবো না বসুন্ধরা যমুনায় অনেক জায়গায় আছে যারা হচ্ছে নোট 10 এস ফুল বক্স প্রোডাক্ট 6128 জিবি তারা সেল করে 18500 টাকায় আমাদের কাছে কিন্তু তার থেকে কম প্রাইজে পাবেন 17500 টাকায় পাবেন নোট 10 এস 17500 টাকা 17500 টাকায় আপনি কন্ডিশন দেখাতে পারেন ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে 6128 টা এটা পড়বে 17500 টাকা 664 যেগুলো আছে ওগুলা পড়বে হচ্ছে 16000 টাকা করে মানে আপনি যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ছুরাই দিলেন ভাই হ্যাঁ ভাই অবশ্যই হ্যাঁ বিভিন্ন নামি দামি মানে সব আছে তারাই সেল করে 18500 টাকায় তারা এখন প্রি অন সেল শুরু করছে তো তারা সেল করে 18500 টাকায় সেই জায়গায় তার থেকেও কমে দিচ্ছি আর কি আচ্ছা তাহলে 17000 টাকা 17500 টাকা এটা হচ্ছে নোট 10 এস আর নোট 10 এর প্রাইসটা আমি বলে দেই নোট 10টা হচ্ছে কি আমার যদি 464 হয় সেই ক্ষেত্রে রাখতে পারবো 15500 টাকা আর 664 6128 হলে রাখতে পারবো 16500 টাকা 16500 আমি নোট 10 এর 464 যে প্রোডাক্ট এটাতে আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এবার 15000 টাকা করে রাখতে পারবো আর কি আচ্ছা 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 তারপরে যাব হচ্ছে নোট 11 আছে আমাদের কাছে নোট 11 ফুললি ফ্রেশ 2-5 দিন ইউজ হবে বড়জোর একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল বক্স পাবেন 3300 চার্জার পাবেন ফোন পাবেন ব্লু কালারের প্রোডাক্ট अवेलेबल আছে 4GB 64GB প্রোডাক্টের প্রাইসিং রাখবো হচ্ছে 16000 টাকা করে এটা রাখবেন 16000 টাকা 16000 টাকা করে এর আগে এটা হচ্ছে 16500 টাকা করে সেল করছি আমরা আচ্ছা এখন 16000 টাকা এখন 16000 টাকা রাখবো এই ভিডিওতে প্রাইস আমরা আরেকটু কমায় দেওয়ার চেষ্টা করতেছি আর কি আচ্ছা তার মানে হচ্ছে আরিয়ান ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একদম ধামাকা থাকতেছে নাকি মোটামুটি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেখে রাখুন নামটা হচ্ছে জিইপি মানে হচ্ছে গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট তাদের সবটা হচ্ছে মিরপুর 10 নম্বর শালি প্লাজা পাঁচতলা চলে আসবেন ভাইদেরকে পেয়ে যাবেন আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করবেন ওকে তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে এইদিকে একটা নোট 8 প্রো আছে নোট 8 প্রো হ্যাঁ নোট 8 প্রো নোট 8 প্রোর বয়স কিন্তু অনেক দিন বাট এখনো কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আমরা আর একটা প্রিমিয়াম ফিল আছে হ্যাঁ এগুলো দিয়ে বেসিক্যালি হচ্ছে আগে যারা গেমিং করতো তারা হচ্ছে কি এই ফোনগুলো নিত এটা মেবি G90T প্রসেসর দিয়ে আসে মানে গেমিং প্রসেসর দিয়ে আসে খুব সম্ভবত তো নোট 8 প্রোর প্রাইসিং করতেছি আমরা হচ্ছে 6128GB মাত্র 15000 টাকা করে মাত্র 15000 টাকা 6128 মাত্র 15000 টাকা একটা স্পেস নাই কিন্তু একটা স্পেস ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু দাম এমনিতেই কমায় বলতেছে আমি আর কি জোরাজুরি করব আমার জোরাজুরি করার মতো জায়গা নাই তো আপনি সব জায়গায় জোরাজুরি করেন আমি তো আপনার ভিডিও দেখি ওরা প্রাইস বেশি দেয় বিদায় আপনি জোরাজুরি করেন জি ভাই আপনি যদি কম দেই তাহলে তো আর জোরাজুরি করতে হবে না এটাই বলতেছি যে কি জোরাজুরি করব সাদি ভাই এমনিতেই কম দিচ্ছে আচ্ছা তারপরে যাই হচ্ছে নোট 9 প্রো তে হ্যাঁ নোট 9 প্রো নোট 9 প্রো নোট 9 প্রো আমাদের কাছে 4GB 64GB 6GB 128GB দুইটা ভেরিয়েন্টই अवेलेबल 4GB 64GB আমরা রাখতেছি হচ্ছে কি আপনার 14500 টাকা করে ফুল বক্স প্রোডাক্ট কিন্তু আর হচ্ছে যে উইদাউট 6GB 128GB যেটা ওটা রাখতেছি 15500 টাকা আচ্ছা 14500 আর 15500 15500 আর এটারই নোট 9 প্রো ম্যাক্স হয় নোট 9 প্রো ম্যাক্সটা আমি এখানে উঠাই নাই হিউজ পরিমাণ জায়গায় আমার কোলাচ্ছে না আর কি নোট 9 প্রো ম্যাক্সটা হচ্ছে 6GB 64GB রাখতে পারবো 15500 টাকা করে 6128GB রাখতে পারবো 16500 টাকা আচ্ছা যারা বাইরে থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই ভাইদের সাথে ভালো করে কথা বলে কনফার্ম করবেন ঠিক আছে আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যারা কুরিয়ারের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কনফার্ম করে প্রোডাক্ট নেবেন কারণ এখানে সবই ইউজ প্রোডাক্ট হালকা পাতলা কিছু স্ক্র্যাচেস থাকতেই পারে প্রত্যেকটা প্রোডাক্ট যে আমার একদম ব্র্যান্ড নিউ এর মতো হবে সেটা কিন্তু অবশ্যই না অবশ্যই যেহেতু একটু হালকা পাতলা স্ক্র্যাচেস থাকবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে প্রোডাক্টে তারপর তারপরে যাব হচ্ছে পোকো X2 তে লাল সুন্দরী হ্যাঁ আরেকটা গেমিং ডিভাইস এটা হচ্ছে পোকো X2 পোকো X2 এর কিন্তু ডুয়াল পানসোল ক্যামেরা দিয়ে আসে ফ্রন্টে আচ্ছা আচ্ছা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি পোকো X2 এর এটার প্রাইসিং করতেছি হচ্ছে কি 16000 টাকা করে 16000 টাকা না 16000 টাকা করে আচ্ছা X2 টা হ্যাঁ 6GB 128GB ভেরিয়েন্ট আপনাদের কাছে তো মানে পোকো X3 টাও আছে পোকো X3 X3 Pro সবকিছু আছে আমাদের প্রোটাও আছে আচ্ছা আচ্ছা দেখেন ক্যামেরা কত সুন্দর আর এটা কিন্তু বেসিক্যালি গেমিং ডিভাইস গেমিং এর জন্য হেভি একটা ফোন ভাই
আর তারপরে ক্যামেরার জন্য দেখেন 500 লে কিন্তু ডুয়েল দিয়ে দিয়েছে। হ্যাঁ 500 লে ডুয়েল ক্যামেরা দিয়ে আছে। ওকে ঠিক আছে, দামটা কত? এটা পড়বে হচ্ছে 16000 টাকা করে। 16000 টাকা করে ওকে। তারপর আচ্ছা, তারপরে যাব হচ্ছে Poco X3 তে। আচ্ছা Poco X3 গেমিং এর জন্য ফোন খুঁজেন, Poco X3 Poco X3 Pro তারা নিতে পারেন। Poco X3 টা রাখবো হচ্ছে 6GB 64GB এখন আমাদের কাছে अवेलेबल, 16500 টাকা করে রাখবো। আচ্ছা Poco X3 টা, আচ্ছা এটা তো আরো 500 টাকা কম, এটাও রাখবো 16000 টাকা করে। আচ্ছা 6GB 64GB Poco X3 16000 টাকা করে। ওকে ঠিক আছে, আর X3 Pro টা এবার দেখবো। X3 Pro, X3 Pro হচ্ছে গিয়ে যে কালারটা সবচেয়ে বেশি চাহিদা ওই কালারটা এখন আছে। X3 Pro হচ্ছে গিয়ে ডার্ক টাইপের যে কালারটা হয় এই কালারটা अवेलेबल, 6GB 128GB ভেরিয়েন্ট, এটার প্রাইসিং করতেছে 19500 টাকা করে। 19500 টাকা 6GB করে যমুনায় কিন্তু ভাই অনেকে রেট দেয় 21000 টাকা, নাম মানে বক্স সহকারে, বক্স সহকারে নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না ভাই। যাই হোক, আমাদের প্রোডাক্ট অবশ্যই মানে ফ্রেশ আছে, তারপরে আপনারা দেখে নেবেন আর কি। আচ্ছা তা এই বক্সে কি আছে? X3 Pro বক্সে হচ্ছে গিয়ে ভাই এগুলোর সাথে অবশ্যই অরিজিনাল অ্যাক্সেসরিজ চার্জার থাকে, সেগুলো আছে, কেবল হয়তো চার্জ দেওয়ার সময় নামায় রাখা হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল 33 ওয়াটের যে টার্বো চার্জার, সেই টার্বো চার্জারটা ঠিক আছে, প্রত্যেকটা ফোনের সাথেই হচ্ছে কি অরিজিনাল চার্জার অ্যাক্সেসরিজটা পাবেন আপনারা আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যারা X3 বা X3 Pro টা নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, এটার দাম পড়বে 19500 টাকা। হ্যাঁ 19500 এবং ফুল বক্স সহকারে, ফুল বক্স সহকারে। ওকে ঠিক আছে, তারপরে এইদিকে আছে হচ্ছে Samsung এর দুইটা ডিভাইস আছে, বাকি ডিভাইস মনে হয় Samsung এর শেষ হয়ে গেছে। এটা হচ্ছে A21s। আচ্ছা Samsung A21s। হ্যাঁ Samsung এর A21s, A21s এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট अवेलेबल, 12500 টাকা পড়বে ফুল বক্স প্রোডাক্ট। ফুল বক্স সহকারে 12500 টাকা, ফুল বক্স সহকারে 12500 টাকা পড়বে। এটা তো মনে হয় সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন। না ভাই এটা হচ্ছে TFT ডিসপ্লে ফোন। আচ্ছা আচ্ছা সুপার অ্যামোলেড, হ্যাঁ 500 ক্যামেরা দিয়ে আসছে এবং পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। ওকে ঠিক আছে, দামটা কত দিলেন? এটা হচ্ছে 12500 টাকা। 12500 টাকা 4GB 64GB। ওকে তারপর ফুল বক্স প্রোডাক্ট নিতে চান তারা নিতে পারেন, কারণ অনেকেই হচ্ছে সিকিউরিটি রিজনের জন্য হচ্ছে ফুল বক্স প্রোডাক্টের দিকে যাইতে চান। ফুল বক্স প্রোডাক্টে গেলে হয়তো 1000 টাকা বেশি পড়বে, বাট আপনি সিকিউরিটি রিজনটা ভালো পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে যাব হচ্ছে M32, Samsung M32, Samsung M32, M32 এটা হচ্ছে কি আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে, 6000 mAh ব্যাটারি খুব সম্ভবত, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর হচ্ছে ফোনের মডেলটা দিয়ে জাস্ট একটু গুগলে মানে সার্চ করে নিলে, কোয়ারি করে নিলেই হবে, তাহলে হচ্ছে আমার থেকে ভালো জিনিসটা স্পেসিফিকেশনটা পাবেন আর কি। তো M32 হচ্ছে আমাদের 4GB 64GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা 15000 টাকা করে, আর উইদাউট বক্স যে প্রোডাক্ট সেগুলো রাখতেছি হচ্ছে 14000 টাকা করে। আচ্ছা ঠিক আছে, এটা মানে বক্স সহ বক্স আর দুই ধরনের প্রোডাক্ট ভাই দোকানে পাবেন। হ্যাঁ মোটামুটি আছে। ঠিক আছে, তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে ভিভোর কিছু ডিভাইস আছে, ভিভোর কিছু না একটা মডেল আছে ফুল বক্স, এটা হচ্ছে S1 Pro। আচ্ছা একটা মডেল কিন্তু দুইটা ডিভাইস। হ্যাঁ দুইটা কালারের অ্যাভেলেবেল আছে এখন আর কি। আচ্ছা তো S1 Pro গুলা হচ্ছে গিয়ে আমরা রাখতেছি 8GB 128GB, এর আগের ভিডিওতে গেছে 16000 টাকা করে, এবার এই প্রোডাক্ট গুলা আপনি দেখেন পিছনে একটা স্টিকারও লাগানো আছে। আচ্ছা আচ্ছা, 16000 টাকা করে গেছে এর আগে, এবার এই ভিডিওটাতে আমরা প্রোডাক্টটা দিব হচ্ছে 15000 টাকা করে, 15000 টাকা করে লেস। হ্যাঁ 1000 টাকা করে ডিসকাউন্ট। ওকে ঠিক আছে, দুইটা ডিভাইস আছে, যার যেটা পছন্দ যে কালার নিতে, আরো ডিভাইস আছে এখানে ওঠানো নাই। হ্যাঁ আচ্ছা, কালার দুইটা জন্য এখানে ওঠানো নাকি? হ্যাঁ ওকে। তারপরে যাব হচ্ছে Realme X2 তে। আচ্ছা এটাও কিন্তু একটা গেমিং ডিভাইস, এটা হচ্ছে গিয়ে আপনার 730 প্রসেসর দিয়ে আসে স্ন্যাপড্রাগনের, ফুল অ্যাক্সেসরিজ কিন্তু এখনো বলতে গেলে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাক্সেসরিজ গুলো। আচ্ছা আচ্ছা, তো X2 টার প্রাইস দিব হচ্ছে কি আমরা 4GB 64GB মাত্র 15000 টাকা করে, 4 64 গুলো 15500, সরি ভাই 15000 করে, 15500 না 15000 করে। প্রোডাক্ট কিন্তু ডিভাইস কিন্তু একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আর কি। ওকে ঠিক আছে, ওকে তারপর আচ্ছা, এবং রিয়ারে কিন্তু 64 মেগাপিক্সেল ক্যামেরা এটার। হ্যাঁ তারপরে যাব হচ্ছে Oppo S, সরি F17 Pro তে। আচ্ছা Oppo F17 Pro, Oppo F17 Pro রো কিন্তু ফ্রন্টে ডুয়াল পান্সল ক্যামেরা দিয়ে আসে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়, এই প্রোডাক্টের প্রাইসিং দিতেছি হচ্ছে কি আমরা মাত্র 16000 টাকা করে, অনেক স্লিম, অনেক স্লিম, খুবই স্লিম প্রোডাক্ট হয়। ওকে ঠিক আছে, সো দামগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন সবাই, আর অবশ্যই আমার আরিয়ান বিডি ভ্লগস ফেসবুক পেজটা সবাই একটু ঘুরে আসবেন, ওখানে রেগুলার আপডেট দেয়া হয়। ঠিক আছে আচ্ছা, তারপরে যাব হচ্ছে OnePlus এর একটা ডিভাইস আছে যেটা বক্সও আছে, সেটা হচ্ছে OnePlus Nord CE 5G, OnePlus Nord CE 5G না, OnePlus Nord CE 5G, এটা হচ্ছে গিয়ে ফুল বক্স সহ প্রোডাক্ট আমরা রাখতে পারবো 23500 টাকা করে। আচ্ছা মানে উইদাউট বক্স প্রোডাক্ট ওইদিকে আছে, ওটা রাখতে পারবো 22500 টাকা করে। বলেন কি ভাই, এটা তো উইদাউট বক্সই অন্যান্য বড় বড় মার্কেটে, নাম বলবো না, নাম বললে ঢুকতে দেবে না পরে, ঠিক আছে, বড় বড় মার্কেটে তো মানে আপনার উইদাউট বক্সই 23500 নিচে পাওয়া যায় না, আপনি বক্স সহকারে দিচ্ছেন 23000। হ্যাঁ বক্স সহকারে দিচ্ছি 23500 টাকায়, আর উইদাউট বক্স প্রোডাক্টের প্রাইস তো আমি আপনাকে দেখাচ্ছি আরো কম, ওটা পাবেন 22500 টাকা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই ছিল বক্সের কালেকশন, আরো কিছু বক্স প্রোডাক্ট হয়তো আমাদের রেগুলার বেসিসে ঢুকতে থাকে, আপনারা অবশ্যই নক দিবেন, নক দিলে আচ্ছা সেটা যদি আমাদের ফেসবুক পেজটাতে নক দেন, কোন প্রোডাক্ট যদি নাও থাকে, প্রোডাক্ট কবে আসবে বা আপডেট পাবেন, অ্যাভেলেবল থাকবে সেটা আপনারা জানতে পারবেন। তারপর ইনশাআল্লাহ
আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে এদিকে উইদাউট ডিভাইস আছে ইউজ পরিমাণ উইদাউট বক্স আর কি অনেক দোকানে কিন্তু হচ্ছে কি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট চার্জারটা পান না এই ফোনটার জন্য অবশ্যই হচ্ছে গিয়ে 30 ওয়াট অথবা 65 ওয়াটের একটা চার্জার সাপোর্ট লাগে আমরা কিন্তু আপনাকে OnePlus-এরই যদি OnePlus-এর ডিভাইস আপনি নেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই 65 ওয়াটের একটা অরিজিনাল চার্জার প্রোভাইড করব মানে সরি অরিজিনাল কোয়ালিটি চার্জার প্রোভাইড করব 100% অরিজিনাল ভাই আপনার এই ফোনগুলোর সাথে কি চার্জারও হবে যেগুলো উইদাউট বক্স আমি যে প্রাইস দিচ্ছি সবগুলাই ইনক্লুডেড চার্জার এবং ভালো চার্জার চার্জারটা সবথেকে ভালো পাবেন ভাই বলেন কি এটা আপনি চার্জার সহকারে এটা আপনি 3200 টাকা দিচ্ছেন হ্যাঁ আমি একটা জিনিস দেখায় দেই ভাই কোন কি ভাই সবাই তো দেয় এই যে দেখেন এটা হচ্ছে OnePlus এর অরিজিনাল ওয়ার্প চার্জার ঠিক আছে OnePlus এর অরিজিনাল ওয়ার্প চার্জার এই চার্জারটা দিয়েই আমরা ফোনগুলো সেল করব এটা হচ্ছে 65 ওয়াট আউটপুট দেয় আমরা কিন্তু চার্জার ইনক্লুডেড প্রাইস দিচ্ছি ঠিক আছে আমরা অবশ্যই চার্জার ইনক্লুডেড প্রাইস দেই প্রত্যেকটা ফোনের সাথে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট যত ওয়াটের চার্জার দরকার হয় অত ওয়াটের চার্জারই আমরা প্রোভাইড করব আচ্ছা ভুংভাঙ্গনো চার্জার না নাকি না হ্যাঁ অবশ্যই ভুংভাং চার্জার দিই আর ভুংভাং আমি বলি সব সময় ভুংভাং চার্জার দিয়ে চার্জ দিবেন না আপনারা ঠিক আছে তারপরে হচ্ছে OnePlus এর এটা তো দেখাইলাম OnePlus এর এটা দেখানোর পরে হচ্ছে যাব OnePlus এর Nord 2 তে OnePlus এর তিনটা চারটা মডেল अवेलेबल আছে ওকে Nord 2 OnePlus Nord 2 5G এটা হচ্ছে Dimensity 1200 প্রসেসর দিয়ে আসে 8GB 128GB এই প্রোডাক্টের প্রাইস রাখবো আমরা 28500 টাকা এটা 28500 টাকা সাথে কিন্তু অবশ্যই 65 ওয়াটের চার্জার পাবেন আমাদের কাছ থেকে আর OnePlus এর ডিভাইস মানে ভাই ঝাক্কাস ক্যামেরা দেখছেন ওরে ভাই কালার রে ওফ আচ্ছা ঠিক আছে সো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু দেখেন এগুলো সবই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে স্ক্র্যাচও পাবেন না OnePlus এর যা প্রোডাক্ট আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ওকে ওকে আচ্ছা তারপরে যাব হচ্ছে OnePlus Nord C2 5G এই প্রোডাক্টটা তো আজকে ধামাকা প্রাইস দিব এটা একটু আপনি প্রাইসটা মেনশন করেন না আমি এটাও বলি আরেক মার্কেটের বড় এক মানে বড় ভাইরা আছে যারা হচ্ছে কি 6 128GB প্রোডাক্টের প্রাইস দেয় 28500 টাকা আমি ওই জায়গায় 8GB 128GB প্রোডাক্টের প্রাইস দিব 27500 টাকা এটা এটা উইথ 65 ওয়াটের চার্জার মানে চার্জার সহ প্রাইস বলতেছেন চার্জার সহ 27500 টাকা আচ্ছা তারা তো চার্জার ছাড়াই দাম দেয় 28500 টাকা দেখ বাট আমি কাস্টমারের ভাই যত যত মানে মূল্যায়ন করার চেষ্টা করি সে আজকে এখান থেকে একটা ফোন নিয়ে যাবে সে 300 টাকা বা 500 টাকা একটা চার্জার কিনবে 30 ওয়াটের তার ফোনটা চার্জ হবে না ঠিকমতো বাট আমি 65 ওয়াটের চার্জারটা তাকে প্রোভাইড করব আচ্ছা ঠিক আছে মানে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন ভাই আজকে ভাই ঠিক আছে আরেকটা জিনিস বলি এই যে গুগল পিক্সেলে যাচ্ছি গুগল পিক্সেলে দুইটা ডিভাইস अवेलेबल গুগল পিক্সেলও কিন্তু কেউ চার্জার দিয়ে সেল করে না আমি স্যামসাং এর 25 ওয়াটের চার্জার দিয়ে ফোন সেল করি আচ্ছা পিক্সেলের মধ্যে স্যামসাং এর 25 ওয়াটের চার্জার স্যামসাং এর 25 ওয়াটের চার্জার পাবেন পিক্সেলটা হচ্ছে অরিজিনালি 18 ওয়াটের চার্জার সাপোর্টেড আমি যে 25 ওয়াটের চার্জারটা দিব সেটা হচ্ছে 15 ওয়াট 18 ওয়াট 25 ওয়াট তিনটা আউটপুট আছে তিনটাতেই ডিভাইসে সাপোর্ট করে তিনটাতেই আছে আপনি 18 ওয়াটটা দিয়ে ফোনটা চার্জ দিতে পারবেন আচ্ছা পিক্সেল 3 XL-টাতে মেবি চার্জ নাই পিক্সেল 3 XL-টার প্রাইস আমি মোটামুটি আজকে ভালো প্রাইস দিব 4GB 64GB পিক্সেল 3 XL এটা হচ্ছে দুবাই থেকে আসা দুবাইয়ের ইউজ প্রোডাক্ট পিক্সেল 3 XL এর প্রোডাক্টের প্রাইস দিব হচ্ছে মাত্র 16500 টাকা করে আচ্ছা 16500 মাত্র 16500 টাকা করে আচ্ছা ঠিক আছে অনেক কম দাম কিন্তু দিতেছেন অনেক কম দাম ঠিক আছে 17500 টাকা করে মানে অনায়াসে 18 সেল করে 18 আচ্ছা তারপরে দিব হচ্ছে পিক্সেল 4 XL 4 XL ওকে পিক্সেল 4 XL পিক্সেল 4 XL এর হচ্ছে গিয়ে আমাদের 6GB 64GB প্রোডাক্ট अवेलेबल 6GB 64GB ফুল ফ্রেশ প্রোডাক্ট যেগুলা ওগুলা রাখতে পারবো 25 ওয়াটের চার্জার দিয়ে 24000 টাকা আচ্ছা 24000 আর যে প্রোডাক্টগুলোর বাম্পার একটু স্ক্র্যাচেস থাকবে যেমন এই ফোনটার বাম্পার একটু স্ক্র্যাচেস আছে এটা রাখতে পারবো 23000 টাকা মানে 664 টাই এই 23000 টাকা হ্যাঁ 664 টাই 23000 টাকা এটা কিন্তু মেজর কোনো স্ক্র্যাচ না হালকা একটু দাগ উঠে গেছে হালকা পাতলা স্ক্র্যাচেস এটা হচ্ছে কি আপনার বাম্পারে যে ই পড়ে সেটার জন্য আচ্ছা ঠিক আছে 23500 4 XL পিক্সেল পর আচ্ছা তারপরে হচ্ছে ভাই রেডমির দিকে যাই হ্যাঁ ওকে রেডমির লো বাজেট সেগমেন্ট থেকে শুরু করি লো বাজেট না এটা এক্স্যাক্টলি লো বাজেট বলা চলে আবার এটা হচ্ছে রেডমি 9A রেডমি 9 এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট अवेलेबल 4GB 64GB রেডমি 9 এর প্রাইস রাখবো হচ্ছে কি 9000 টাকা করে এটা 9000 করে রাখবো 9000 টাকা করে সাথে কিন্তু অবশ্যই 100% অরিজিনাল কোয়ালিটি চার্জার প্রোভাইড করবে এবং এটা কিন্তু অনেক অনেক স্মুথ সেট ভাইয়া অনেক আমার স্মুথ সেট যারা হচ্ছে গিয়ে বেসিক্যালি বাবা মাকে ফোন দিতে চান তারা এই ফোনগুলা দিতে পারেন এটা সবথেকে বেটার হবে বেটার হবে আচ্ছা কম দামের মধ্যে ভালো ফোন কম দামের ভিতরে ভালো ওকে ঠিক আছে তারপরে যাব হচ্ছে Poco C31 একটা মডেল আছে আমাদের কাছে 3GB 32GB ওকে Poco C31টা রাখতে পারবো 8500 টাকা করে আচ্ছা Poco C31 আপনারা চাইলে একটু দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ফোনের পিছনে কিন্তু স্টিকার লাগানো আছে একটু কাস্টমারকে দেখাই দেন সমস্যা নাই 9500 টাকা স্টিকার দেয়া আছে সেই জায়গায় কিন্তু আমি 1000 টাকা অলরেডি কমায় বলতেছি আচ্ছা 8500 বলছেন 8500 মানে রেগুলার প্রাইসের থেকে 1000 কমায় বললেন না যে সকল হ্যাঁ যে সকল প্রোডাক্টে পারবো ওই সকল প্রোডাক্টে ইনশাআল্লাহ কমায় দিব আর কি ওকে ঠিক আছে তারপর আচ্ছা তারপরে এদিকে দুইটা হলদে পক্ষী আছে হ্যাঁ হলদে পক্ষী না দুইটা হলদে পক্ষী
আমি মডেল দুইটা দেখাই, এটা হচ্ছে Poco C3, Poco C3, Poco C3, এটা হচ্ছে কি আপনার 6GB 64GB ভেরিয়েন্ট, আমাদের কাছে 6GB 128GB ভেরিয়েন্টও अवेलेबल আছে, 6GB 64GB রাখবো হচ্ছে কি আমরা 11500 টাকা করে, আচ্ছা 11500 টাকায় 6GB 64GB আর 6GB 128GB যে প্রোডাক্টটা ওটা রাখতে পারবো হচ্ছে কি আপনার 12500 টাকা, এটা কিন্তু অনেক স্ট্রং একটা সেট, আর পিছনে লেদার হওয়ার কারণে দাগ পড়ে না, ঠিক আছে, এবং গেম খেলার জন্য হেভি একটা সেট, পাবজি ফ্রি ফায়ার সব খেলা যায়, ফ্রি ফায়ার খেলে তাদের জন্য পারফেক্ট একটা ফোন আর কি। আচ্ছা তারপরে যাব হচ্ছে গিয়ে Poco M3 Pro 5G তে, আচ্ছা তার চেয়েও মানে গর্জিয়াস, মানে 4G পরে আপডেট 5G তে আর কি, Poco M3 Pro 5G তে আমাদের কাছে 4GB 64GB ভেরিয়েন্ট अवेलेबल, 4GB 64GB Poco M3 Pro 5G এর প্রাইস রাখবো হচ্ছে 14000 টাকা করে, এটা রাখবেন 14500 টাকা, হ্যাঁ এটা রাখবো 14000 টাকা ভাই, 14500 টাকা না 14000 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাস্টমার তো আমারে ধরবে ভাই, কি বলেন আপনি দাম বাড়ায় বাড়ায় বলতেছেন কেন ভাই, মিস্টেক মিস্টেক ভাই, সবসময় কমান তো, আজকে হচ্ছে কি ওই প্রাইস গুলাই বলতেছেন বেশি প্রাইস থেকে, বাট আমাদের এখানে ওইটার থেকেও কম আছে আর কি, আচ্ছা তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Redmi 10 Prime, ওকে Redmi 10 Prime এর 6GB 128GB ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल, 6GB 128GB Redmi 10 Prime এর প্রাইসিংটা রাখবো হচ্ছে কি আমরা 13500 টাকা, আচ্ছা 13500 টাকা, 13500 টাকা, আচ্ছা দেখেন কতটা ফ্রেশ, এটা কিন্তু 4GB 64GB যে ভেরিয়েন্টটা ওটা কিন্তু আমরা মানে 12500 টাকা করে সেল করি, আচ্ছা এটা হচ্ছে 6GB 128GB, এটা 13500 টাকা, আচ্ছা অনেকগুলো ডিভাইস আছে ভাই, যার যেটা পছন্দ আইসা বাইসে নিতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ, ওকে তারপর অবশ্যই এখানে বেশিরভাগই হয়তো সিঙ্গেল পিস আছে, যেগুলো কোয়ান্টিটি আছে ওগুলো তো আছে, যেহেতু সিঙ্গেল পিস থাকে অনেক প্রোডাক্ট, অবশ্যই আসার আগে এটা কাইন্ডলি কল করে আসবেন, সেটা সবথেকে বেটার হয়, আচ্ছা তারপরে যাব হচ্ছে আরেকটা কম রেঞ্জের প্রোডাক্ট আছে, এটা হচ্ছে Redmi 7 3GB 32GB, একটু ব্যাকডেটেড মডেল এবং পিছনে হালকা একটু আনফ্রেশ আছে, হালকা একটু আনফ্রেশ বলতে গেলে এটা হচ্ছে ভাই বেসিক্যালি কভারের দাগ আছে, কভার লাগায় ইউজ করলে হচ্ছে গিয়ে বালু পড়ে, বালুর থেকে যে দাগটা হয় ওইটা আর কি, তো Redmi 7 এর যে প্রোডাক্ট 3GB 32GB এটার প্রাইস রাখবো 7500 টাকা, 7500 না, হ্যাঁ 7500 টাকা, এগুলো দিয়েও কিন্তু ভাই সারাদিন হোল ডে ব্যাকআপ পাওয়া যায় আর কি, মোটামুটি চার্জ ব্যাকআপ অনেক ভালো, হ্যাঁ ওকে, আচ্ছা তারপরে যাব হচ্ছে Redmi Note 7 Pro তে, আচ্ছা Redmi Note 7 Pro তো অনেকে অনেক প্রাইস দেয়, 11500 টাকা 12500 টাকা এমনও দেখছি, তো আমাদের কাছে কিন্তু 4GB 64GB 10500 টাকায় পেয়ে যাবেন, ওকে ওকে 10500 টাকা 64GB, হ্যাঁ 10500 টাকা, এটা কিন্তু একসময় জাতির ক্রাশ ছিল আর কি, জাতীয় ফোন বলা হয়, জাতীয় ফোন এখনো বলা হয় জাতীয় ফোন Note সিরিজের ফোনটাকে, আচ্ছা আচ্ছা, তারপরে যাব হচ্ছে Redmi 10C একটা মডেল আছে, Redmi 10C 4GB 64GB ভেরিয়েন্ট রাখবো হচ্ছে 12000 টাকা, 12000 টাকা, এটা আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, 11500 টাকা, 11500 টাকা মানে আমি বলার আগেই ভাই ডিসকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে 460 না, হ্যাঁ 460, আচ্ছা 11500 এবং ফুল ফ্রেশ আছে, আর এই ফোনগুলো কি ভাইয়া কিন্তু একদম রিসেন্ট মডেল, হ্যাঁ রিসেন্ট মডেল, এটা এটা এখনো আছে তো, এখনো ইনটেক আছে, এখনো মার্কেটে ইনটেক আছে, পাওয়া যায় মার্কেটে রানিং সেল হয়, আচ্ছা ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Redmi Note 9, ওইটা মনে হয় 16500 টাকা, আমি যত 64GB হচ্ছে 15000 সামথিং, 4GB 16000 সামথিং, আচ্ছা এটা হচ্ছে Redmi Note 9, আচ্ছা এটা হচ্ছে উইদাউট বক্স প্রোডাক্ট, ওইদিকে কিন্তু বক্স প্রোডাক্ট দেখেছিলাম 13500 তে, এটা হচ্ছে 12500 তে পাবে, আচ্ছা এই যে দেখেন এখানেই আছে সেম প্রোডাক্ট, জাস্ট হচ্ছে এটা বক্স ছাড়া আসছে আর ওটা বক্স সহ আসছে, ফুল ফ্রেশ দুইটাই ফুল ফ্রেশ প্রোডাক্ট, আচ্ছা বক্স সহ চাইলে আপনাকে 1000 টাকা বেশি খরচ করতে হবে, আর বক্স ছাড়া নিতে চাইলে তো 1000 টাকা কমে পাচ্ছেন, হ্যাঁ ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Redmi Note 9 Pro তে, Note 9 Pro 4GB 128GB ভেরিয়েন্টের, এটা 4GB 128GB ভেরিয়েন্টের এটা পাবেন হচ্ছে 14500 টাকা, 14500 টাকা, সাথে কিন্তু অবশ্যই 27 ওয়াটের একদম Xiaomi-র অরিজিনাল কোয়ালিটি চার্জার নেবেন, একদম অরিজিনাল কোয়ালিটি, একদম অরিজিনাল কোয়ালিটি, ওকে ঠিক আছে, তারপরে যাব Redmi Note 9 Pro Max, Redmi Note 9 Pro Max এর হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্ট এখন अवेलेबल, 6GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখবো হচ্ছে 15000 টাকা করে, 6GB 64GB এর 15000, হ্যাঁ 6GB 64GB 15000, ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে, কিন্তু ফোনগুলোর বয়স হলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই পাবেন, মানে একটু যতন করে চালাইছে যেই চালাইছে আর কি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে, সো যারা চাচ্ছেন এটা অবশ্যই নিতে পারেন, আর একটা কথা কি ভাই আপনি মানে একটা কথা আছে আপনার যতনের উপরে কিন্তু আপনার প্রোডাক্ট টেকে টেকসইটা হয়, তা তো অবশ্যই, ঠিক আছে, আচ্ছা তারপরে যাব হচ্ছে Redmi Note 10, ওকে এটা হোয়াইট কালার একটা প্রোডাক্ট, ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে, Redmi Note 10 এর 4GB 64GB উইদাউট বক্স প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে হচ্ছে 14500 টাকায়, আচ্ছা আমি Note 10 সিরিজে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে Note 10 সিরিজে আমরা কিন্তু 33 ওয়াটের চার্জার দিয়ে কোট করি না, আমরা অবশ্যই 27 ওয়াটের চার্জার দিয়ে কোট করি, তবে আপনার এই ফোনটার সাথে অরিজিনালি হচ্ছে 33 ওয়াটের চার্জার লাগে, যেহেতু আমরা প্রফিটটা কমাই করতেছি 27 ওয়াটের চার্জার দিয়ে কোট করা আছে, তবে কাস্টমার যদি চায় এর সাথে এক্সট্রা 300 টাকা অ্যাড করে আমাদের কাছে হচ্ছে 33 ওয়াটের অরিজিনাল চার্জার সেটা সে নিতে পারবে আর কি, ওকে ওকে ভালো একদম বলে দিছেন, এটা খুব ভালো হয়েছে ভাই,
কারণ হচ্ছে ভাই 33 ওয়াটের একটা অরিজিনাল চার্জার আমাদের পারচেজ করতে হয় অলমোস্ট 600 টাকায়, ঠিক আছে? দ্যাটস হোয়াই হচ্ছে কাস্টমারের কাছে 300 টাকা নেই আর 300 টাকা হচ্ছে আমাদের এখান থেকে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে যাব Note 10 সিরিজের Note 10T তে, Note 10T 5G, Note 10T 5G, এটা হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট, এটার প্রাইস রাখবো হচ্ছে 14500 টাকা। এটা 14500 টাকা না ভাই? Note 10 সিরিজটা কিন্তু একটা ধামাকা সিরিজ, 8 বা 7 সিরিজের পরে এতটা জনপ্রিয় কিন্তু অন্য কোন সিরিজ পায় নাই Note 10 সিরিজটা। তো ভাই আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু AMOLED ডিসপ্লে, AMOLED ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, এই কারণে হচ্ছে কি আর ডিজাইন বলেন কোয়ালিটি বলেন সব দিক দিয়ে বেস্ট। হ্যাঁ তারপরে যাবো হচ্ছে Note 11 এটা হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্ট, গ্রে কালার প্রোডাক্ট, উপরের পলিটা পর্যন্ত এখনো উঠে নাই, কোম্পানির লাগানোর যে পলিটা ওইটাও এখনো উঠে নাই, চলে আসছে। তো এটার প্রাইস রাখতেছে যে 15500 টাকা করে, এটা 15500, 15500 টাকা করে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন। ওকে ঠিক আছে, সো যাদের দামগুলো কেমন লাগতেছে, কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, কে কি মডেলের ফোন ইউজ করেন এটাও আমাদের একটু জানাবেন। আচ্ছা তারপরে যাই হচ্ছে Note 11 Pro Plus 5G, আচ্ছা Note 11 Pro Plus 5G, এটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে। 6GB 128GB Note 11 Pro Plus 5G প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 24500 টাকা করে, 24500 টাকা, 24500 টাকা করে। এটার সাথে কিন্তু 33 ওয়াটের চার্জার দিয়ে আমরা কোট করছি। আচ্ছা ভাই, এটা 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 নতুন প্রাইসটা কত বলতে পারবেন? এটা নতুন প্রাইসটা এখন মেবি 27000 বা 28000 টাকা করে। আচ্ছা এরকম পড়বে না, এটাও একদম ফুল ফ্রেশ বেশি ছিল, 31000 টাকা ছিল, রিসেন্টলি পূজার জন্য মনে হয় কিছু অফারের প্রোডাক্ট বেরোছে ওগুলো একটু কমে পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, Redmi তাহলে এটা হচ্ছে 5G প্রোডাক্ট, কিন্তু 5G প্রোডাক্ট। আচ্ছা তারপরে যাব হচ্ছে কি একটা ইউনিক কালার, এই কালারটা বেসিক্যালি মনে হয় না সচরাচর কেউ দেখছে, এটা হচ্ছে 11 Lite NE 5G যে মডেলটা, এটার কালারটা হচ্ছে ডায়মন্ড শেডের যে কালারটা হয় ওইটা, বেসিক্যালি এই কালারটা সবসময় পাওয়া যায় না, এটা স্পেশাল এডিশনের কালার, সবসময় বেসিক্যালি ব্ল্যাক অথবা ব্লুটাই বেশি অ্যাভেলেবল থাকে, পাওয়া যায়, ঠিক আছে? এটার কালারটা আপনি একটু ব্যাক সাইডে দেখাই দিন, অনেক সুন্দর কালার আর কি, ডায়মন্ড শেডের যে কালারটা হয় এটা। আচ্ছা এটার হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এটার সাথে এক্সট্রা 2GB র্যামের সাপোর্টও পাবেন। এটার প্রাইসটা করবো হচ্ছে কি আমরা মাত্র 21500 টাকা করে, মাত্র 21500 টাকা, 21500 টাকা ফুললি ফ্রেশ, মানে এই ফোনটা নিয়ে যদি কেউ বাসায় গিয়ে বলে নতুন ফোন সেটাই বিশ্বাস করবে বাসার থেকে আর কি। আচ্ছা আচ্ছা তারপরে যাবো হচ্ছে K20 Pro তে, এটারও মাশাআল্লাহ একটা ভালো প্রাইস দিব ইনশাআল্লাহ। K20 Pro হ্যাঁ, প্রচুর চাহিদা, প্রচুর প্রচুর চাহিদা, দামও তো অনেকে অনেক কিছু দেয়, আমি খুব সুন্দর একটা প্রাইস দিব ইনশাআল্লাহ আশা করি। 6GB 128GB K20 Pro-র প্রাইস দিব 17500 টাকা, 17500 টাকা, 17500 টাকা। এটার পিছনে কারণ আছে এটার বাম্পারগুলোতে হালকা কিছু স্ক্র্যাচেস আছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি এটার প্রাইসটা আমরা কমায় দিচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি 19500 থেকে শুরু করে নিয়ে 21000 টাকা পর্যন্ত সেল হয় মার্কেট ভেদে আর কি। ভাই এইটা কোনো ব্যাপারই না, আপনি তো অবশ্যই এটা যখন যে যখন চালাবেন একটা ব্যাকওভার ইউজ করবেন, ঠিক আছে? ওকে, এটা কিন্তু পাইয়া আপনার পপ আপ ক্যামেরা দিয়ে, তো যারা ক্যামেরা দিয়ে পপ আপ ক্যামেরার সেট পছন্দ করেন তারা এটা অবশ্যই চাহিদায় রাখতে পারেন। সো এই যে দেখেন, ঠিক আছে, আর সেট কিন্তু অথেন্টিক আছে ভাই, দাম কমায় দিচ্ছেন, অনেকে তো আবার বলতে পারে যে এগুলা হচ্ছে ইএমআই কাটা বা টানা সেট, এটা সেটা অমুক তমুক চোরাই সেট। আমি এখানে বলে দিই, যদি কেউ আমার ফোন কপি ক্লোন চোরাই প্রুভ করতে পারে সেক্ষেত্রে 1,00,000 টাকা পুরস্কার। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওকে, অনেকেই অনেক কথা বলে কিন্তু আসলে কিন্তু কিছু হয় না ভাই। আচ্ছা তারপরে যাই হচ্ছে ওপোর বেশ কিছু মডেল আছে, স্যামসাং একটু পরে দেখাই, স্যামসাং এর বেশ কয়েকটা মডেল নাই তো আমি দেখাচ্ছি। আচ্ছা এদিকে যাই হচ্ছে ওপো A5 রেড কালার একটা মডেল, 4GB 64GB, এই প্রোডাক্টের প্রাইস রাখবো 8500 টাকা, এটা 8500 টাকা। এটা কিন্তু নচ ডিসপ্লে দিয়ে আসে, যখন আইফোনে নচটা আনে না বুঝছেন, এক্সে যখন নচটা আনে তখন মোটামুটি তখনকার মডেল। ওকে ঠিক আছে, তারপরে যাব হচ্ছে ওপোর A5s একটা মডেল আছে আমাদের কাছে, 4GB 64GB, ওপো A5s 4GB 64GB, এটার প্রাইস রাখবো হচ্ছে 9500 টাকা, এটা 9500 টাকা, এগুলোও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা সমস্যা নেই, আপনি এসে বসে অনেকক্ষণ চালাবেন তারপর পছন্দ হলে নিবেন। হ্যাঁ এখানে আসলে যে নিতে হবে তেমন কোনো A9 2020 কথা নাই, A9 2020 হচ্ছে কি এর আগে আমরা 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট সেল করছি হচ্ছে কি আপনার 12000 টাকা করে। আচ্ছা তো এইবার এই প্রোডাক্টটা আসছে হচ্ছে 8GB 128GB, এই প্রোডাক্টের প্রাইস অবশ্যই একটু বেশি হওয়া উচিত, বাট আমরা কিন্তু এই প্রোডাক্টের প্রাইস বেশি করব না, পারলে আরো 500 টাকা কমাই দেবো। সেটার পিছনে কারণ হচ্ছে এই ডিসপ্লেটার গ্লাসটা চেঞ্জ হইছে, এটার জন্য এই 8GB 128GB A9 2020 প্রোডাক্টটা মাত্র 11500 টাকা ডিসপ্লে
গ্লাসটা চেঞ্জ হইছে ভাই, এটা ডিসপ্লের গ্লাসটা চেঞ্জ হইছে, এটা আপনি না বললে কেউ বুঝতো না কিন্তু। বাট ভাই সত্য কথা বলে ব্যবসা করা সবথেকে বেটার, মানে না সত্য কথা, এত সুন্দর ফিটিংস যে শুধু গ্লাসটা চেঞ্জ হইছে, এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ না, এটা শুধু গ্লাসটা চেঞ্জ, গ্লাসটা চেঞ্জ করা আছে, অরিজিনাল ডিসপ্লেটাই আছে। হ্যাঁ ডিসপ্লে আছে, গ্লাসটা ফাটছে, এটা আপনারা অনেকেই জানেন যে শুধু গ্লাসটা ফাটলে গ্লাসটা চেঞ্জ করা যায়। আচ্ছা তারপরে যাই হচ্ছে Oppo রিসেন্ট একটা মডেল চলে বাজারে, Oppo A16K। আচ্ছা 332 Oppo A16K 332, এই প্রোডাক্টের প্রাইসিং রাখবো আমরা 9000 টাকা করে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মোটামুটি 500 টাকা করে কমায় বলতেছি, এখানে কিন্তু দেখেন 9500 টাকা লেখা আছে, ঠিক আছে, যতটা সম্ভব কমায় দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আরিয়ান ভাই আজকে আইসেই বলছে যে ভাই ধামাকা প্রাইস দিতে হবে সবার থেকে, সেটা চেষ্টা করতেছি। আচ্ছা তারপরে যাবো A5S। A5S এর দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল, 3GB 32GB, 4GB 64GB। 3GB 32GB রাখবো 9500 টাকা, 4GB 64GB রাখবো 10500 টাকা। 10500 টাকা এই প্রোডাক্টগুলোতেও 500 টাকা করে কম। আচ্ছা তবে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার আজকে ভালো লাগছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যথেষ্ট ফ্রেশ, যথেষ্ট ঠিক আছে, এর থেকে মানে ফ্রেশ আর ইউজ ফোনে আশা করাটা ঠিক না আমি যেটা মনে করি, ঠিক আছে। ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Oppo A16। আচ্ছা A16 কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ব্ল্যাক কালার পাবেন, ব্লু কালার পাবেন, কালার আছে, সবগুলো ওঠানো হয় নাই আর কি। তো A16 এর প্রোডাক্টের 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস রাখতেছি 12000 টাকা করে। আচ্ছা 464 12000। হ্যাঁ 464 12000, এর আগের ভিডিওতে এগুলো সব 12500 সেল হইছে। আচ্ছা বুঝতে পারছি, তার মানে মোটামুটি আজকে ভালোই কমাচ্ছেন, ভালোই কমাচ্ছেন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি তো সব সময় কমানোর চেষ্টা করি যাতে কাস্টমাররা একটু কমে প্রোডাক্ট পায়। ওকে আচ্ছা তারপরে যাব হচ্ছে A53 হচ্ছে 4GB 64GB অ্যাভেলেবল, 6GB 128GB অ্যাভেলেবল। 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখবো হচ্ছে 12000 টাকা করে, সরি আরো 500 টাকা কম, 11500 টাকা, আরো 500 টাকা, 11500 টাকা করা হয়েছিল আমি ভুলে ভুলে ফেলছি, 11500 টাকা, 6GB 128GB যেটা সেটা রাখতে পারবো 12500 টাকা, 12500 টাকা। আচ্ছা ঠিক আছে, অনেক প্রোডাক্ট ভাই, ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও দেখতে থাকুন, আপনার পছন্দের প্রোডাক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আজকে ভিডিও থেকে, আরো অনেকগুলো বাকি আছে, দেখতে থাকুন, অনেক বাকি আছে। Vivo Realme সিরিজ তো ধরাই হয় না, ধরাই হয় না, Samsung বাদ আছে। আচ্ছা তারপর, আচ্ছা তারপরে যাই হচ্ছে Oppo A54, Oppo A54 এরও কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে অ্যাভেলেবল, এই কালারটা হবে, ব্ল্যাক কালার হবে। Oppo A54 এর প্রোডাক্টের প্রাইসিং রাখবো হচ্ছে কি আমরা 12000 টাকা করে। আচ্ছা Oppo A54 12000 64GB 12000 টাকা করে, 12500 টাকার ট্যাগ লাগানো আছে। আচ্ছা আমি সব প্রোডাক্টেই 500 টাকা করে কমাচ্ছি আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা, এগুলো কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, ওকে। আচ্ছা তারপরে যাব হচ্ছে A55, এটা কিন্তু রিসেন্ট একটা মডেল, এটা বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবল হয় নাই। A55 এর হচ্ছে গিয়ে 4GB 64GB আর 6GB 128GB দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে। A55 এর 4GB 64GB অন্যান্য সবাই সেল করে হচ্ছে 14500 টাকা করে, আমার এর আগে ভিডিওতে 14500 টাকা ছিল, এবার 13500 টাকা করে সেল করব 4GB 64GB, আর 6GB 128GB সেল করব হচ্ছে গিয়ে আপনার 14500 টাকা করে, 14500 করে। হ্যাঁ আচ্ছা তারপরে যাই হচ্ছে Oppo A57, একদম হট একটা জিনিস, ফ্ল্যাট ডিজাইন, লুক লাইক আইফোনের মতো বাম্পার করছে, ডিজাইন করছে। তো A57 এর 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট রাখবো হচ্ছে গিয়ে 15000 টাকা করে, এটা লাগবেন 15000 করে। হ্যাঁ এটা 15000 টাকা করে রাখবো, ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে গিয়ে এদিকে A74 5G আছে। আচ্ছা Oppo A74 ভিডিও দেখছি আপনার একটা ভিডিও, A74 5G এর প্রাইস দিছে 18500 টাকা, আমার ভিডিওতে, আপনার ভিডিওতে, আমি কত দিব বলেন, 6128GB প্রোডাক্ট 18000 টাকা দাম দিছিল, আপনি তো পিজনে 16000 লিখে রাখছেন, 16000 টাকাই দিবেন এর ভাই, 16000 টাকা না। Oppo A74 5G যারা কম প্রাইসে 5G নিতে চান, Oppo A74 5G টা নিতে পারেন, এটা রাখতে পারবো হচ্ছে 16000 টাকা, 6128। হ্যাঁ এটার পানসোল ডিসপ্লে হয়, আচ্ছা সাইড মাউন্টেন ফিঙ্গার দিয়ে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, তা এটাও মনে রাখছেন যে আমার ভিডিওতেই 18000 টাকা, আপনার ভিডিওতেই দেখছি আর কি। আচ্ছা আর এগুলো প্রোডাক্টের সাথে কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চার্জার নেবেন। Oppo-র একটা বিষয় হয় সেটা আমি বলি, Oppo-র 18W-এর কোনো চার্জার বাজারে হয় না, 20W হয়, 30W হয়, 45W হয়, 65W হয়। তো যে প্রোডাক্টগুলোর সাথে অবশ্যই 18W সাপোর্টেড সেগুলোর সাথে আমরা Xiaomi 27W দিব অথবা Samsung-এর 18W দিয়ে দিব, তবে আমরা চার্জারের ওয়াটটা মিলাই দেওয়ার চেষ্টা করব আর কি, যেটা লাগে সেটাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তারপরে যাব হচ্ছে Oppo A76, Oppo A76 এটা হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট। Oppo A76 এর 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখবো 17000 টাকা করে, 17000 টাকা করে, ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রোডাক্ট, 17500 তো লেখা, 500 টাকা কমাই তো দিচ্ছি আজকে ভাই, কমাই দিচ্ছেন না, সব প্রোডাক্টই মোটামুটি কমানোর চেষ্টা করতেছি, আপনি আইসা বললেন তো রিকোয়েস্ট একটু রাখা লাগে। ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Oppo F19 Pro, দুইটা কালার অ্যাভেলেবল আছে, একটা আমার পকেটে আছে, এটা হচ্ছে সিলভার কালার। আচ্ছা Oppo F19 Pro হচ্ছে গিয়ে প্রাইস রাখবো আমরা এবার 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে, এগুলা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়,
এগুলার প্রাইস রাখবো হচ্ছে 18000 টাকা উইদাউট বক্স, আর উইথ বক্স যেটা হবে সেটা রাখবো 18000 টাকা। আচ্ছা সরি 18500 টাকা, একটা হচ্ছে 18500 টাকা আর এটা রাখবো হচ্ছে 18000 টাকা। ওকে 19000 লেখা আছে। আচ্ছা শুনেন, আজকে আমি ভাইকে বলছি যে ভাই আপনার সাথে তো জোরাজুরি করব না, আপনি কমায় রাখবেন। আর ভাই বলছে যে ভাই আজকে যে প্রাইস দিব, বড় বড় মার্কেটে তো ভিডিও করেন, আমাদের তো যাই হোক ছোট মার্কেট, তারপরে প্রাইসটা দেখেন আর প্রোডাক্টগুলোর কোয়ালিটি তো দেখেনি, সবগুলো দেখতেই পাচ্ছেন আপনারাও। ওকে তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে F21 Pro, RGB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে। হ্যাঁ রিসেন্ট প্রোডাক্ট, ম্যাক্রো একটা লেন্স আছে মনে হয়, ওই যে চামড়ার কি কি দেখে এই টাইপের কিছু। তো F21 Pro প্রাইস দিচ্ছি, শিরা উপশিরা দেখা যায়, শিরা উপশিরা এই টাইপেরই। তো অরেঞ্জ কালারের এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি হচ্ছে গিয়ে মাত্র 25000 টাকা, মাত্র 25000 টাকা, মাত্র 25000 টাকা, সাথে কিন্তু 65 ওয়াটের চার্জার পাচ্ছেন। আচ্ছা শুধু বক্সই পাচ্ছেন না ভাই, কিন্তু অরিজিনাল চার্জারও মিলাই দিবে। হ্যাঁ ওকে ঠিক আছে তারপর। আচ্ছা তারপরে যাব হচ্ছে F21 Pro 5G, F21 Pro 5G, এটার প্রাইস কিন্তু ব্র্যান্ড নিউ হচ্ছে 40000 টাকা, বাট যে প্রোডাক্টটা এখন আছে এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এই প্রোডাক্টের প্রাইস দিব হচ্ছে 26500 টাকা করে, 26500 না 26500। ওকে ঠিক আছে। আচ্ছা তারপর তারপরে যাব হচ্ছে Oppo-র, এদিকে আছে হচ্ছে Oppo F17, Oppo F17 এর প্রাইস রাখবো হচ্ছে 6GB 128GB 15000 টাকা। এটা কি স্টিকার করা নাকি? না ভাই এরকমই, এটার গুচি এডিশন মেবি, এটার কালারটাই হচ্ছে এরকম আর কি, স্পেশাল এডিশন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, গুচি এডিশন। আচ্ছা ঠিক আছে, ওকে খুব ভালো লাগছে কিন্তু জিনিসটা, এরকম আমি দেখি নাই। ১৭,৫০০ টাকা ১৮,৫০০ টাকা Oppo K10 5G যে প্রোডাক্টটা, এটাও 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট, এটার প্রাইস রাখবো হচ্ছে কি আপনার 19500 টাকা। ওকে তারপর তারপরে চলে যাই হচ্ছে রিয়েলমিতে। রিয়েলমিরও মোটামুটি বেশ কিছু মডেল আছে, রিয়েলমি দেখায় তারপরে হচ্ছে ভিভো দিব, তারপরে স্যামসাং দিব, স্যামসাংটা আজকে সবার পরে দিই আর কি। আচ্ছা ঠিক আছে, রিয়েলমির এদিকে কম বাজেটের প্রোডাক্ট আছে আমাদের কাছে C11, রিয়েলমির C11, এটা মেবি 6000 mAh ব্যাটারি দিয়ে আসে, এক্স্যাক্টলি আমার মাথায় নেই, 5000 হতে পারে। রিয়েলমি C11 এর প্রাইস দিব 8500 টাকা করে, 8500 টাকা, 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট। আচ্ছা তারপর প্রোডাক্ট কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা তারপরে যাব হচ্ছে রিয়েলমি C15, রিয়েলমি C15 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবল, 9500 টাকা পাবেন আমাদের কাছে, 9500 টাকা। হ্যাঁ 9500 টাকা। ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে রিয়েলমি 5S 4GB 64GB, যারা হচ্ছে রেডমির নোট 8 সিরিজটা নিতে চান তারা রিয়েলমি 5S গুলো নিতে পারেন। সেম প্রসেসর, সেম সবকিছু, সেম গেটআপও সেম, জাস্ট ওইটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, এটা হচ্ছে কি আপনার একটু কার্ভ ডিজাইন ব্যাক সাইডটা। তো রিয়েলমি 5S এর 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস রাখবো 10500 টাকা করে, যে জায়গায় নোট 8 হচ্ছে গিয়ে আপনার প্রাইস পরে 12000 টাকা করে আমরা সেল করি, বা 11500 টাকা সেল করি, ওই জায়গায় সেম কনফিগারেশনের ফোন পাবেন, সেম জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ, ওটা রাখতে পারবো 10500 টাকা। আচ্ছা রিয়েলমি 7i, রিয়েলমি 7i এর হচ্ছে 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কালারও অ্যাভেলেবেল আছে। রিয়েলমি 7i এর 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে 12500 টাকা করে, 12500 টাকা। ওকে তারপর, আচ্ছা তারপরে যাই হচ্ছে যারা কম বাজেটে হচ্ছে রিয়েলমি 8 5G নিতে চান তারা নিতে পারেন। রিয়েলমি 8 5G হচ্ছে 4 128GB ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল, মাত্র 14000 টাকা, মাত্র 14000 টাকা পড়বে, মাত্র 14000 টাকায় কম বাজেটের ভিতরে 5G ডিভাইস আর কি। ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে যাব হচ্ছে রিয়েলমি 8i, একদম রিসেন্ট একটা মডেল, বাংলাদেশে যদিও আসে নাই। রিয়েলমি 8i এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবল, রাখতে পারবো 14000 টাকা, 4GB মানে 64GB 14000 টাকা, 4GB 64GB অনেক প্রিমিয়াম কিন্তু ভাই, অনেক প্রিমিয়াম, হাতে নিলে ফ্রেশ কন্ডিশনে আছে, দামি দামি জিনিস মনে হয়। ঠিক আছে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে রিয়েলমি 7 Pro তে, রিয়েলমি 7 Pro, আচ্ছা রিয়েলমি 7 Pro-টা আগে দেখেন, রিয়েলমি 7 Pro, এটা হচ্ছে গিয়ে 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট, 6GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এই প্রোডাক্টের প্রাইস রাখতে পারবো হচ্ছে 17000 টাকা, 17000 টাকা, 17000 টাকা। ঠিক আছে, কার কোনটা লাগে অবশ্যই ফোন করুন ভাইদের,
মাসখানেক একটা জিনিস দেখাইনি ভাই, প্রাইসটা বলবো না। এটা হচ্ছে Realme 9 স্পিড এডিশন, হ্যাঁ বাংলাদেশে কিন্তু अवेलेबल নাই। এটার প্রসেসর হচ্ছে Snapdragon 788 778G 5G দিয়ে আসে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টের প্রাইসিংটা একটু পরে দিব, ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, উপরে পলিটা পর্যন্ত এখনো ওঠেনি। আচ্ছা প্রাইসটা পরে দিবেন, একটু পরে দিব। আচ্ছা মানে এটা কি একটু ধরে রাখলাম আর কি, এই প্রোডাক্ট সচরাচর अवेलेबल নাইও মোটামুটি বাজারে। ওকে ঠিক আছে, তারপর আচ্ছা তারপরে যাই Realme এর আরেকটা হট কেক আইটেমে, এটা হচ্ছে Realme C35। আচ্ছা C35, ওকে Realme C35, এটা হচ্ছে 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট अवेलेबल। 4GB 128GB Realme C35 টা হচ্ছে 14500 টাকা রাখবো আমরা। এটা 14500 রাখবেন? হ্যাঁ 14500। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 14500 রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে গরিবের আইফোন, গরিবের আইফোন। আচ্ছা তারপরে যাব হচ্ছে Realme XT আছে আমাদের কাছে, Realme XT। ওকে হ্যাঁ Realme XT, এটা হচ্ছে 6GB 64GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আসে এগুলো। ওকে Realme XT 6GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখবো হচ্ছে 14000 টাকা। আচ্ছা 14000 টাকা পড়বে, 14000 টাকা পড়বে। আচ্ছা এত প্রোডাক্ট, ভিডিও তো লম্বা হলে কিছু করার নাই, একটু ধৈর্য সহকারে দেখতে হবে ভাই, কিছু আসলেই করার নেই। আচ্ছা আচ্ছা তারপরে এইদিকে হচ্ছে Narzo-র একটা প্রোডাক্ট দেখায়, এটা হচ্ছে Narzo 50A, Narzo 50A, Narzo 50A 4GB 64GB ভেরিয়েন্ট, প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে 12000 টাকা, 12000 টাকা পড়বে, 12000 টাকা। আচ্ছা দেখেন এটা অনেক ফ্রেশ, আর Narzo সিরিজটা গেমিং সিরিজ। হ্যাঁ তারপরে যাব হচ্ছে Realme 8 Pro, দুইটা ডিভাইস আছে, দুইটা ডিভাইসের মধ্যে একটা ডিভাইসের হচ্ছে ব্যাকশেলটা চেঞ্জ করা, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল ফোন আর কি, অরিজিনাল ব্যাকশেল, এটা হচ্ছে Realme 8 Pro 5G, Realme 8 Pro 8GB 6GB 128GB, 6GB 128GB ওই প্রোডাক্টটা রাখবো হচ্ছে 18500 টাকা ছিল, এবার 18000 করে দিব আর কি, 18000, হ্যাঁ 18 করে দিব। আর Realme 8 Pro হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট अवेलेबल আছে, এটার ব্যাকশেলটা চেঞ্জ হইছে, এটা রাখতে পারবো। হ্যাঁ এটা ব্যাকশেলটা চেঞ্জ হইছে বাট বোঝা যায় না, বোঝা যায় না, বাট আমি ওইভাবে বলে দিচ্ছি কাস্টম, কারণ কাস্টমার ঠকায় লাভ নাই। ঠিক আছে Realme 8 এর ব্যাকশেলটা আর 8 Pro ব্যাকশেলটা সেম, জাস্ট হচ্ছে এটা লাগানো আর কি। তো এটার প্রাইসটা দিতে পারবো হচ্ছে কি আমরা মাত্র 18500 টাকা, এটা মাত্র 18500, মাত্র 18500। আচ্ছা ঠিক আছে ভাই, এক তুমি বলতে না। আচ্ছা তো Realme 9 স্পিড এডিশনের প্রাইসটা বলে দেই নাকি? আচ্ছা বলে দেন, Realme 9 স্পিড এডিশনের প্রাইস দিব 21500 টাকা, মাত্র 21500 টাকা, 500 টাকা। Snapdragon 778G প্রসেসর 5G, ঠিক আছে, এটা যারা হচ্ছে গেমিং করতে চান তাদের জন্য পারফেক্ট একটা প্রসেসর, মানে স্পিড পাবেন হেভি, কোনো ল্যাগ করবে না, কোনো হ্যাং করবে না। আচ্ছা তারপরে হচ্ছে মোটোরোলার একটা ডিভাইস আছে, এটা দেখাই দিই, এটা হচ্ছে Moto Z40 Fusion। আচ্ছা Fusion সিরিজ, Moto Z40 Fusion, এটাও কভার লাগায় চালানোর জন্য এটা হচ্ছে র‍্যাশেস পড়ে গেছে, তবে এই প্রোডাক্টটা যে নেবে উনাকে হচ্ছে কি আমরা একটা ব্যাক পলি গিফট করব অথবা স্টিকার গিফট করব যেটা চান উনি। তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে 15500 টাকা করে, হেভি সেট ভাই। হ্যাঁ ভাই হেভি সেট, মেবি 6000 mAh ব্যাটারি, এবং মনে হয় গেমিং এর জন্য তৈরি করা। হ্যাঁ এটা প্রসেসরটা এক্স্যাক্টলি মাথায় নাই, দেখতে হবে একটু। ওকে তারপর, আচ্ছা তারপরে যাব হচ্ছে Vivo-র বেশ কিছু মডেল আছে আমাদের কাছে, Vivo-টা শুরু করি। Vivo-র একটা প্রোডাক্ট আছে ভাই, ফুললি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট চলে আসছে দেখেন, Vivo V23e 5G, এটার প্রাইসটা, আচ্ছা এটা প্রাইসটা দিয়ে দিই, Vivo V23e 5G যেটা, এই প্রোডাক্টের প্রাইস রাখবো হচ্ছে কি আপনার 24500 টাকা, 24500 না 24500, একদম লুক লাইক নিউ, মানে নতুনই তো, নতুন খালি বক্স নাই, হ্যাঁ একদম উপরের পলিটাও আমাদের এখানে ওঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে তারপর, আচ্ছা তারপরে শুরু করবো হচ্ছে Vivo Y15s, Y15s, ওকে Vivo Y15s, এটাও কিন্তু রিসেন্ট একটা মডেল, এটা হচ্ছে 3GB 32GB ভেরিয়েন্ট প্রোডাক্ট अवेलेबल, এটা রাখতে পারবো 9000 টাকা, এটা রাখবেন 9000 টাকা, 9000 টাকা ঠিক আছে তারপর। আচ্ছা তারপরে যাব হচ্ছে Vivo Y19, Vivo Y19 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট, 4GB 128GB ভেরিয়েন্টের Y19 এর প্রাইস রাখবো হচ্ছে 12000 টাকা, Y19 12000 টাকা, হ্যাঁ Y19 12000 টাকা ঠিক আছে তারপরে যাব হচ্ছে Y20, তারপরে যাবো Vivo Y21, তারপর তারপর যাব Y30 এটাও ফ্রেশ, এটাও ফ্রেশ, ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি প্রোডাক্ট আর কি। ওকে তারপর, তারপরে যাব হচ্ছে Vivo Y31, 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট, এটাও একটু আনফ্রেশ আছে, একটা পলি লাগাই দিব আমরা ইনশাআল্লাহ, সমস্যা নাই যখন কাস্টমার নিবে। এটার প্রাইসটা করব হচ্ছে 14500 টাকা, 14500 টাকা, হ্যাঁ 14500 টাকা ঠিক আছে তারপর।
আচ্ছা তারপরে যাব হচ্ছে Y33S Y33S এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট পিছনেরটা হচ্ছে লুক লাইক গ্লাসের মতো করা আর কি Y33S এর প্রাইস রাখবো হচ্ছে কি আপনার 16500 টাকা এটা রাখবেন 16500 টাকা ঠিক আছে 16500 টাকা আচ্ছা তারপরে ভিভোর ভিতরে আরেকটা ধামাকা অফার আছে এটাও বড় বড় শপিং মলের ওনার প্রাইস দেয় 15000 টাকা আমি 14000 টাকা দিব ভিভো Y50 8GB 128GB প্রোডাক্ট13500 টাকা আচ্ছা তারপরে যাব হচ্ছে Y73 হ্যাঁ ডায়মন্ড কাটের যে ফোনটা হয় বাংলাদেশে এটা বেসিক্যালি পরিচিত হচ্ছে Vivo V21e 5G নামে সরি Vivo V21e নামে 5G নামে না আচ্ছা তো এটার প্রাইসটা দিব হচ্ছে কি আমরা 17500 টাকা করে 17500 করে এটার প্রাইসটাও কিন্তু ভাই বাইরে বেশি দেওয়া বেশি দেয় না বেশি দেওয়াই আছে আচ্ছা আপনার ভিডিওতেই আছে আল্লাহ তাক আর বলেন না মানে যাই হচ্ছে Vivo Y75ও বলতে পারেন এটা অথবা হচ্ছে Vivo T1 5G এটা হচ্ছে Vivo T1 সবচেয়ে বড় কথা সাথে কিন্তু আপনি চার্জার পেয়ে যাচ্ছেন ভাই কিন্তু চার্জারের কিন্তু ইয়া মিলাই দিবে আচ্ছা তারপরে যাই হচ্ছে আইকুর দুইটা ডিভাইস আছে আইকুর এটা হচ্ছে Z3 5G টা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 8GB 128GB Z3 5G রাখবো হচ্ছে 18500 টাকা করে ওকে ওটা আর এটা হচ্ছে Z6 5G হ্যাঁ Z6 5G এটা আর হচ্ছে Vivo T1 সেম প্রসেসর দিয়ে আসে স্ন্যাপড্রাগনের 695 মেবি এটাও 6GB 128GB এটার প্রাইস রাখবো হচ্ছে গিয়ে আপনার 18500 টাকা 18500 টাকা দুইটা সেম প্রাইস আর কি 18500 টাকা ঠিক আছে আমরা এবার স্যামসাং এ যাব হ্যাঁ স্যামসাং এর দিকে যাব একটু আচ্ছা স্যামসাং এ যাব স্যামসাং দিয়ে শেষ করব অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো ভাই স্যামসাং দিয়ে শেষ করি আর স্যামসাং এর ফোনগুলো আজকে দেখাইনি অনেক অনেকক্ষণ ধরে বসা রাখতেছি যারা স্যামসাং এর কাস্টমার তাদেরকে ঠিক আছে তারপর শুরু করি হচ্ছে গিয়ে স্যামসাং এর M12 দিয়ে আচ্ছা এটা 6000 mAh ব্যাটারি দিয়ে আসে 4GB 64GB ভেরিয়েন্ট প্রাইস রাখবো হচ্ছে 12000 টাকা মাত্র 12000 টাকা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু প্রোডাক্ট বলেন কি ভাই এটা ওই যে বড় বড় মার্কেটের কথা বললেন না 14 নিচে পাওয়া যায় না তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে স্যামসাং এর A13 হ্যাঁ কিন্তু আরেকটু কি পচাবো না পচান ওইদিন আমার উল্লেখ করে বলা হয়েছে যে আমি প্রোডাক্টের প্রাইস দিছি 16000 টাকা আচ্ছা আজকে এই প্রোডাক্টের প্রাইস দিব 14500 টাকা 14000 থেকে কমে দিয়ে দেখাক আচ্ছা মানে পারলে আপনার থেকে কমে দিয়ে দেখাক হ্যাঁ সমস্যা নেই 14500 টাকা স্যামসাং মানে আপনি কত দিছিলেন 16 দিছিলেন 16000 দিছিলাম আমাদের পারচেজ বেশি ছিল আমি পারচেজ কেন এখন লসে বিক্রি করব লাগে সমস্যা নেই লস হবে না আর কি পারচেজ মানে সমান সমান হবে আর কি লস লাভ হবে না আর কি ওই আর কি আর প্রাইসটা একটু কমানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা এটা জানেন যে কাস্টমাররা হচ্ছে বেশি প্রাইসের জন্য মানে প্রোডাক্ট নিতে চায় না অনেকে অনেক সময় প্রোডাক্ট না আপনার যে প্রোডাক্ট ভাই আপনার যত প্রোডাক্ট আসলে আপনার মেন্টালিটি আমি বুঝে গেছি অলরেডি ঠিক আছে সেল বেশি হোক হ্যাঁ সেল বেশি হোক আমাদের সমস্যা নেই আর প্রোডাক্টের প্রাইস আপনি কিন্তু জানেন রিসেন্টলি যে ডলারের প্রাইস বাড়ার কারণে ইন্ডিয়ান রুপির প্রাইস বাড়ার কারণে যে বিজনেসটা আমরা করতাম ইন্ডিয়া থেকে সেটার প্রাইসটা হিউজ পরিমাণ আপ হয়ে গেছে তো তারপরেও আমরা চেষ্টা করতেছি প্রোডাক্টের প্রাইস কমানোর যত সম্ভব চেষ্টা করব আর কি ক্যামেরা দেখছেন
ক্যামেরার কন্ট্রাস্ট দেখলে স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটি ভালো তো স্যামসাং এর সুপার অ্যামোলেড এর সাথে আসলে ক্যামেরাটা অনেক সুন্দর যায় সুন্দর যায় হ্যাঁ ঠিক আছে ওকে তারপর তারপরে যাব হচ্ছে আপনার স্যামসাং এর M52 5G স্যামসাং M52 5G এটার উপরের পলিটাও মেবি এখনো উঠে নাই আর কি পিছনের পলিটাও আছে ফ্রন্টের পলিটাও আছে আর কি M52 5G হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট রাখবো খুব সম্ভবত 22000 টাকা 22000 টাকা না একটু দেখতে হবে ভাই আমি আচ্ছা আচ্ছা 22000 আচ্ছা 22000 এটাতে আরো 500 টাকা কম 21500 টাকা দিব সাথে অবশ্যই হচ্ছে 800 টাকা দামের অরিজিনাল চার্জার দিব 800 টাকা দামের অরিজিনাল চার্জার 800 টাকা দামের অরিজিনাল চার্জার দিব হয় সেটা 3 পিন হবে অথবা 2 পিন হবে পিডি চার্জার পাবেন 25 ওয়াটের ওকে 100% এই ফোনটা 25 ওয়াটের চার্জার ছাড়া ফোন চার্জ হবে না ওকে তারপর আচ্ছা তারপরে যাব হচ্ছে যে এদিকে আরেকটা আছে F62 এটা মেবি 7000 mAh ব্যাটারির ফোন আচ্ছা অনেক ভালো ফোন 6 128GB RAM এর ফোন এটার সাথে একদম 100% অরিজিনাল অথেন্টিক চার্জার পাবেন স্যামসাং এর 3 পিন হোক অথবা 2 পিন হোক 25 ওয়াটের চার্জার পাবেন এটার প্রাইসটা দিব হচ্ছে 20000 টাকা 6GB 128GB 6GB 120 খুবই ভালো ফোন ভাইয়া খুবই ভালো ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই তো ছিল কালেকশন মোটামুটি ভাই আপনি এই কালেকশন রে মোটামুটি বলতেছেন আল্লাহ ভাই কি বলেন খুব বেশি কালেকশন তো নাই 100টা মডেল হয় নাই 96টা হইছে 96টা মডেল হইছে আচ্ছা 96টা হইছে 4টা শর্ট আর কি আচ্ছা তো মোটামুটি আমাদের কাছে এরকম মডেল अवेलेबल থাকে সব সময় যদি কোনো ধরনের কোনো ই না হয় আর কি সব সময় মডেল अवेलेबल থাকে আপনারা অবশ্যই কল করবেন অথবা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজটাতে একটা নক করবেন যদি প্রোডাক্ট अवेलेबल থাকে ইনশাআল্লাহ পাবেন আর আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক ডিভাইসে আমাদের কাছে সিঙ্গেল পিস থাকে সেটার জন্য অবশ্যই আপনারা একটু কাইন্ডলি কল করে আসবেন কারণ দেখা যায় ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের যে প্রাইস আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখছেন বা দেখবেন তো প্রাইস অনুযায়ী আসলে আমাদের প্রোডাক্টগুলো থাকে না খুব বেশিক্ষণ দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনি অবশ্যই কল করে আসবেন অ্যাজ এ কাস্টমার হিসেবে যে প্রোডাক্টটা আছে কিনা যদি থাকে তাহলে তো আপনি পেয়ে গেলেন বা বুক করে রেখে দিলেন আপনি এসে নিয়ে গেলেন এইরকম আর কি ওকে তো গ্যারান্টি ওয়ারেন্টি আর কুরিয়ার পারচেজ সিস্টেম আমাদের ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সিস্টেমটা হচ্ছে কি 7 days রিপ্লেসমেন্ট পাবেন উইদাউট টাচ ডিসপ্লে যদি আপনার টাচ ডিসপ্লে ছাড়া অন্য কোনো প্রবলেমের প্রোডাক্ট প্রবলেম হয় সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা চেঞ্জ করে দিব আর আমি যদি প্রোডাক্ট চেঞ্জ আপনাকে না করে দিতে পারি আমি আপনাকে ফুল ক্যাশ রিফান্ড দিয়ে দিব আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি হবে বা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি করতে পারেন সেটা হচ্ছে উইদাউট পার্টস আপনাকে পার্টসের প্রাইসটা পে করতে হবে সার্ভিসটা আমরা ফ্রিতে করাই দিব আর যারা ঢাকার বাইরে থাকেন তারা আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারেন আমরা অবশ্যই শুধু সুন্দরবনের সাথে কুরিয়ারের সাথে প্রোডাক্ট পাঠাই অন্য কোনো কুরিয়ারের প্রোডাক্ট দিই না আমরা সুন্দরবনের যে সিস্টেমটাতে আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা 1020 টাকা প্রোডাক্টের জন্য অ্যাডভান্স নেই বাকি টাকা কুরিয়ারে কন্ডিশন করে নিই আপনারা এখানে যখন যাবে তখন আপনি কুরিয়ারের বাকি টাকা দিয়ে ফোনটা উঠাবেন সাথে কুরিয়ার সার্ভিসের যে চার্জটা আসে 200-250-300 টাকা সেটা অবশ্যই আপনি আপনাকে পে করতে হবে হ্যাঁ অবশ্যই সেটা কাস্টমারে পে করতে হয় অবশ্যই সেটা আমরা পে করি না আর কি ওকে ঠিক আছে তো সাদি ভাই অবশ্যই ভালো থাকবেন আর অবশ্যই এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখতেছেন অনেক লম্বা ভিডিও হয়ে গেছে 50 মিনিটের ভিডিও অনেকে আসলে এটা মানে পূর্ণ দৈর্ঘ্য একটা ছায়াছবির তুলনা করতে নাটক হয়ে গেছে নাটক হয়ে গেছে ঠিক আছে আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন আমি সবসময় বলবো যারা পাশে আছেন সাপোর্ট দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ কে কোন মডেলের ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই এই জিনিসটা একটু জানাবেন তাহলে আমাদের আসলে ভিডিওতে এগুলো দেখাতে একটু সুবিধা হবে ঠিক আছে তো সাদি ভাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই দোয়া রাখবেন আমাদের জন্য আচ্ছা আল্লাহ হাফেজ ভাই